বাঁশ কাঠ হিসাবে সর্বাধিক ব্যবহৃত ঘাস। বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ কোনো না কোনোভাবে বাঁশ ব্যবহার করে। বাঁশ একসাথে আমাদের দুটি জিনিস দেয়, প্রথম কর্মসংস্থান এবং দ্বিতীয়টি হল পরিবেশের সুরক্ষা। বাঁশের নার্সারি স্থাপন করা কর্মসংস্থানের একটি ভালো বিকল্প হতে পারে। আপনার উদ্ভিদ এবং বাগানের প্রতি প্রেমকে নগদে রূপান্তর করার জন্য বাড়ির পিছনে সামান্য জায়গায় একটি বাঁশের নার্সারি শুরু করা একটি দুর্দান্ত পরিকল্পনা। বাঁশের নার্সারি একটি ছোট জায়গা থেকে বেশ কয়েক একর পর্যন্ত শুরু করা যেতে পারে। বাঁশের ব্যবসার সবথেকে ভালো ব্যাপার এটা যে এই বাণিজ্যে সব রকমের লোক ঢুকতে পারে। চাইলে পার্ট টাইম বাঁশের চাষ করা অথবা বাণিজ্যিক স্তরে বাঁশের চাষ করে কৃষি বনায়ন অর্থাৎ অ্যাগ্রো ফরেস্ট্রির জন্য উদ্ভিদ সরবরাহ করা, আর এতে অনেক মানুষের জন্য কর্মসংস্থানও সৃষ্টি হয়। বাঁশের ছোট বা বড় যে কোনো ধরনের নার্সারি থেকে ভালো মুনাফা করতে পারা যায় যদি স্থানীয় বাঁশের চাষ করা হয়, যা উচ্চ চাহিদার পাশাপাশি স্থান, সময়, জল এবং সার বাঁচাতে পাত্রে বড় করা যায়। পাত্রে লাগানো বাঁশের চারাগুলি থেকে কৃষক খনন, আগাছা এবং অতিরিক্ত জল গ্রহণ না করে বেঁচে থাকতে পারে এমন গাছ পেয়ে থাকে। বাঁশের চারাকে ছোট কিংবা বড় পলিব্যাগে চাষ করা যেতে পারে। খুব কম জায়গাতেও পাত্রের মধ্যে অনেক বাঁশের চারা বড় করা যেতে পারে। উদাহরণস্বরূপ, মাত্র 1000 বর্গফুট জমিতে 1,500 গ্যালনের মতো আর 750.5 গ্যালনের মতো পাত্রে চারা রোপণ করা যেতে পারে। ভারতে সব মিলিয়ে প্রায় 134টা প্রজাতির বাঁশ পাওয়া যায়, যার মধ্যে রাষ্ট্রীয় বাঁশ মিশন 18 প্রজাতিকে অগ্রাধিকার দিয়েছে। তার মধ্যে বাঁশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে ছোট আকারের, যেটা 2 ইঞ্চি পর্যন্ত হয়, মাঝারি ডায়ামিটার, যেটা 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত হয়ে যায়, এবং বড় ডায়ামিটার, যেটা 5 ইঞ্চির থেকেও বেশি হয়। এর মধ্যে প্রতিটি বিভাগে 3 থেকে 4টি প্রজাতিকে স্থান দেওয়া হয়েছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্থানীয় প্রজাতিগুলোর মধ্যে যদি দেখেন তাহলে ড্যান্ড্রোকলামাস টক্সি, ড্যান্ড্রোকলামাস স্ট্রিক্টাস আছে, এছাড়াও রয়েছে বাম্বুসা নিউটনস, বাম্বুসা তুন্ডা, ড্যান্ড্রোকলামাস ব্র্যান্ডিসি, ড্যান্ড্রোকলামাস এসপার, বাম্বুসা পলিমার্ফা। এমন অনেক রকম প্রজাতি আছে যা মার্কেটের নজরে, মানে ভোক্তা, মানে প্রসেসিং ইন্ডাস্ট্রি এন্ড প্রোডাক্টের কথা মাথায় রেখে নির্বাচন করা হয়, আর এটার উপর ভিত্তি করেই আপনাকে নির্দিষ্ট প্রজাতি চয়ন করতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি একটি নতুন প্রজাতি লাগাতে যান তাহলে প্রথমে কিন্তু অল্প কিছু চারা লাগানো উচিত, কারণ অল্প সংখ্যক চারা লাগিয়ে আপনাকে দেখতে হবে যে তার বৃদ্ধি কতটা হচ্ছে। অন্যথায় কখনো কখনো এটা হতে পারে যে কেউ একটা নির্দিষ্ট প্রজাতির প্রচার করে চলেছে আর আপনি সেই কথা শুনে চারা লাগিয়ে দিলেন, অথচ আপনার এরিয়াতে ওই চারা খুব একটা বেশি বৃদ্ধি পেল না, সেক্ষেত্রে আপনার বিনিয়োগ বেকারও হতে পারে। বাঁশের নার্সারি স্থাপনের জন্য সাইটটি বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপারের কথা মাথায় রাখা উচিত। উদাহরণস্বরূপ, যদি সম্ভব হয় তো নার্সারির ভালো সঞ্চালন, যোগাযোগ এবং পরিবহন সুবিধার জন্য জায়গাটি যাতে প্রধান রাস্তার কাছে হয়, নার্সারির সাইটটি রোপণ এলাকার যতটা সম্ভব কাছাকাছি রাখা উচিত। এতে চারাগুলি ক্ষেতে নিয়ে যেতে কম পরিবহন সময় এবং ব্যয় লাগবে। নার্সারি থেকে ক্ষেতে চারাগুলো নিয়ে যেতে কম ক্ষতি হবে। নার্সারিটি এমন একটি এলাকায় স্থাপন করা উচিত যেখানে প্রচুর পরিমাণে জল রয়েছে, যাতে চারাগুলো নিয়মিত জল সরবরাহ পায়। প্রায় 75,000 বাঁশের চারা বিক্রি করতে একটি মাঝারি শ্রেণীর নার্সারি নির্মাণের জন্য 0.5 একর জমির প্রয়োজন হয়। সাইটটি প্রায় 5 ডিগ্রি ঢালু করা উচিত যাতে বৃষ্টির জল বিনা বাধায় প্রবাহিত হতে পারে। নার্সারির জন্য উর্বর এবং ভালো শুকনো মাটির প্রয়োজন হয়। নার্সারিতে চারাগুলির বিকাশের জন্য সূর্যের আলো এবং ছায়ার ভালো ভারসাম্য প্রয়োজন। নার্সারি প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বাজার, অর্থাৎ যে গ্রাহক, যে কৃষি ভাই আপনার কাছ থেকে চারা কিনবে তাদের চাহিদা কি সেটা কিন্তু দেখা উচিত। নার্সারি জায়গাটি প্রবেশযোগ্য হওয়া উচিত, রাস্তা বা পরিবহনের দৃষ্টিকোণ থেকে অ্যাক্সেস এটার সহজ হওয়া উচিত। সারা বছর ধরে জলের যে প্রয়োজন রয়েছে সেটা কিন্তু সারা বছর প্রয়োজন অনুযায়ী থাকা উচিত। এর সাথে সাথে শ্রমশক্তি ভালো হওয়া উচিত। সুরক্ষা, আপনার নার্সারির উইন্ড ব্রেক বা ঝড় প্রতিরোধ ব্যবস্থার উপায়, সেটা কিন্তু সবসময়তেই ভালোভাবে অবশ্যই করে থাকা উচিত।
এর সঙ্গে সঙ্গে যেটা জরুরি সেটা হলো গবাদি পশুদের থেকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া উচিত অবশ্যই করে। প্রাইমারি হার্ডনিং, সেকেন্ডারি হার্ডনিং, প্রোপাগেশন এরিয়া, মিস্ট চেম্বার্স এসবের জন্য পূর্ণ ব্যবস্থা থাকা উচিত। আপনি যদি চান তো টিস্যু কালচারের সুবিধা দিয়ে নিজের নার্সারি স্থাপন করতে পারেন, বা টিস্যু কালচার ব্যাম্বু প্লান্টসের প্রাইমারি এবং সেকেন্ডারি হার্ডনিং এর জন্য রুট টিস্যু কালচার প্লান্টসের সাপ্লাই এর জন্য টিস্যু কালচার প্লান্ট প্রোডাকশন ল্যাবরেটরির সাথে টাই আপ করা যেতে পারে অথবা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসা যেতে পারে। প্রি হার্ডনিং প্রক্রিয়াটি হল যেখানে টিস্যু কালচার থেকে পাওয়া বাঁশের চারাগুলিকে গ্রিন হাউসে পাঠানোর আগে 20-25 দিনের জন্য ল্যাবরেটরিতে রেখে তার মূলকে আরও শক্তিশালী করা হয়। প্রাথমিক হার্ডনিং সম্পূর্ণ শক্ত হওয়ার পরে জন্মানো ইনভিট্রো প্লান্টগুলিকে আরও জল দিয়ে ভালো করে ধোয়া উচিত যাতে শিকড়গুলিতে থাকা দাগ অপসারণ হয়। তারপরে চারাগুলি হার্ডনিং ট্রেতে স্থানান্তরিত করা হয়। একটি ট্রেতে 3:1 অনুপাতে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট ঢালা হয়। গ্রিন হাউসে বাঁশের চারাগুলোকে 3-4 সপ্তাহের জন্য 27-31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 70-75% আপেক্ষিক আর্দ্রতায় বৃদ্ধি করা হয়। সেকেন্ডারি হার্ডনিং সুবিকশিত বাঁশ চারাগুলি 6 সেন্টিমিটার × 6 সেন্টিমিটার পলিব্যাগে স্থানান্তরিত করা হয়, যার মধ্যে ভার্মি কম্পোস্ট, মাটি এবং বালি রয়েছে 1:1:1 অনুপাতে, অথবা ক্ষেতে সার, মাটি এবং ধানের খড়ের পরিমাণের মিক্সার 1:2:2 অনুপাতে থাকে। শেড নেট হাউসের তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হওয়া উচিত এবং আর্দ্রতা 50-60% মধ্যে হওয়া উচিত। দ্বিতীয় পদ্ধতিতে ভেজিটেটিভ প্রপোগেশন মেথডের অধীনে প্রগাঢ়ভাবে ইনকিউবেশন বেডসে বাঁশ চারাগুলি রোপণ করা হয়, যেখানে বৃক্ষরোপণ স্টক সংগ্রহ এবং প্রপোগেশন মানে প্রচারের জন্য বাঁশের কলমকে কাটার প্রস্তুতি করা হয়।
বাঁশের কিছু বাণিজ্যিক প্রজাতি আছে যার আমরা নার্সারিও তৈরি করতে পারি এবং বিভিন্ন রকমের কাজে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। যেমন হলো বেম্বুয়া বালকোয়া, এটা একটা মোটা বাঁশ যা শুধুমাত্র ভেজিটেটিভ প্রপোগেশন বা রাইজোম দ্বারাই রোপণ করা যায়, কারণ এর কোনো বীজ উৎপন্ন হয় না, আজ পর্যন্ত কোনো বীজ পাওয়া যায়নি এর। অতএব শুধুমাত্র ভেজিটেটিভ প্রপোগেশন বা টিস্যু কালচার থেকেই এগুলো বৃদ্ধি করা যেতে পারে। এই বাঁশের ব্যবহার বেশ বেশি এবং এটি কাঠামোগত উদ্দেশ্যে ব্যবহৃত হয়, বিল্ডিং নির্মাণের জন্য ব্যবহৃত হয়। আরও একটি বৈচিত্র্য আছে যাকে নিউটন ভ্যারাইটি বলে, যা মধ্য ভারতে খুব বেশি পাওয়া যায়। এর বীজের মাধ্যমেও প্রপোগেশন করতে পারি অথবা কাটিংয়ের মাধ্যমেও আমরা এটা করতে পারি। দুটো কৌশলেই নার্সারিতে এর চারা বৃদ্ধি করা যেতে পারে। যদিও বীজ থেকে যে নার্সারি করা হয় তার যে রেট, মানে প্রপোগেশনের যে রেট, সেটা অনেকটা কম হয়, তাই বীজের থেকে ভেজিটেটিভ প্রপোগেশনে এর ভালো ফল পাওয়া যায়। বাঁশের চারাগুলি গাড়িতে লোড করার সময় চারার ব্যাগের নিচের অংশটি অবশ্যই সাবধানে ধরে রাখা উচিত। কখনোই চারাগুলোর ওপরের অংশগুলি ধরা উচিত নয়। গাড়িতে বেশি থেকে বেশি করে বাঁশের চারা লোড করার জন্য আমরা সাবধানে একটির ওপরে একটি করে ছটি স্তর পর্যন্ত রাখতে পারি। চারাগুলোতে আর্দ্রতা বজায় রাখতে তাদের সম্পূর্ণরূপে আচ্ছাদিত করা উচিত তথা সেগুলোকে সন্ধ্যার সময় পাঠানো উচিত। যদি বাঁশের চারাগুলোকে দূরে পাঠাতে হয় তবে এর প্রভাব চারাগুলোর ওপরেও দেখা যেতে পারে। সন্ধ্যায় সাবধানে চারাগুলি ওখান থেকে নামিয়ে একটি ছায়াময় জায়গায় রাতভর দশ দশটি উদ্ভিদের একটি দল গঠন করে রেখে দিন। পরের দিন সকালে এক চামচ সার এবং জল দিয়ে চারাগুলিকে নিষিক্ত করুন। বেশি শ্রম এবং খরচ লাগে এমন অন্য ফসলের বিপরীতে পাত্রে বাঁশ চারা লাগানো এবং বিকাশ করা বেশ সহজ। আংশিক সময়ের চাষিরাও সপ্তাহে মাত্র কয়েক ঘন্টা পরিশ্রম করে ভালো নার্সারি তৈরি করতে এবং মুনাফা অর্জন করতে পারে। পাত্রে বাঁশ গাছ লাগানোর কৌশল এবং একটি দুর্দান্ত স্কেচ ব্যবস্থার সাথে আপনি বড় আকারে বাঁশের ব্যবসা স্থাপন করতে পারেন।